রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাতি যাকাত পরিত্যাগ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি দিবেন না, অনাবৃষ্টি দিয়ে তাদেরকে আক্রান্ত করবেন, শুধুমাত্র চতুষ্পদ জন্তু আছে, পশু পাখি আছে বিধাই তাদেরকে অল্প একটু বৃষ্টি দেওয়া হবে। কি বাস্তবে মিলে না মিলছে কিনা দেখেন, 90টি পরিবার থেকে এখন যাকাত বের হবে, যদি আপনি 100টি পরিবারের উপর জরিপ চালান 90টি পরিবার থেকে যাকাত বের হবে, কিন্তু 9টি পরিবারও যাকাত দেয় না। আজকে আমাদের মধ্যে অনাবৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, বৃষ্টি সারা বছর চলে যায়, বৃষ্টির দেখা মিলে না, বছর পর একদিন বৃষ্টি হচ্ছে। এটা আল্লাহ রাসূলের ভাষায় যে এটা শুধু পশু পাখিদের জন্য আমরা লাভ করতে পারছি, এই যে আমাদের মধ্যে পশু পাখি বিচরণ করছে, ছোট ছোট বাচ্চারা বিচরণ করছে, এদের কারণে এদের উপর দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্পটুকু বৃষ্টি দিচ্ছেন, নতুবা একটুও বৃষ্টি আমাদেরকে দিতেন না।